হ্যাঁ স্যার, এখানে একটা ছোট ক্রাইসিস হয়েছে। হ্যাঁ, আমি অনেক চেষ্টার পরে ফোর্স পাঠিয়ে দিয়েছি। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলছিলে? ধরেছো সবকটাকে, একটাও যাতে পালাতে না পারে, নিয়ে আসো এখানে। বলুন, চল। কি হলো, কিছু কি বলবেন? হ্যাঁ, আমি একটা অ্যাক্সিডেন্টের খবর জানতে এসেছি। কার অ্যাক্সিডেন্ট, নামটা বলুন। এরকম চুপ করে থাকবেন না ম্যাডাম, এখানে অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি নামটা বলুন। আপনার যদি কিছু না বলার থাকে আপনি আসতে পারেন। আমি ডক্টর সূর্য গুপ্ত। তোর ওই হাতুড়ে ডাক্তার সেনগুপ্তের খোঁজ করছে না? এখানে কোনোভাবে ডাক্তারবাবুর নাম বলা চলবে না, এতে ওনার ভালো হবে না। বলা যায় না, নতুন কোনো বিপদ ওত পেতে আছে। কেমন যেন অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওরা আমার দিকে, কি বলতে পারে? হয়তো এখানেই কোথাও ডাক্তারবাবুর শত্রুরা লুকিয়ে আছে। না না, সরাসরি খবরের কাগজের ছবিটা দেখিয়ে দেওয়াই ভালো। ও ম্যাডাম, কি ভাবছেন? দেখুন, মোহনপুরের অবস্থা কিন্তু এখন ভালো না। আপনি শুধু শুধু এখানে দাঁড়িয়ে আপনার এবং আমার দুজনেরই সময় নষ্ট করছেন। আমি আসলে একজনের খোঁজ করছি। মিসিং ডায়েরি করাতে চান তো? বাইনবাবু, ভদ্রমহিলার একটা মিসিং ডায়েরি নিয়ে নাও, সব কটা ডিটেলস ভালোভাবে নেবে। না না, ঠিক মিসিং ডায়েরি নয়। মিসিং ডায়েরি নয়? আপনি একজনকে খুঁজছেন অথচ বলছেন মিসিং ডায়েরি নয়। আপনি কি আমাদের সাথে ইয়ার্কি মারছেন? না না না, আমি ইয়ার্কি মারছি না। এই যে দেখুন, এখানে একটা অ্যাক্সিডেন্টের খবর ছাপা হয় কিছুদিন আগে, আমি এটারই খোঁজ করতে এসেছিলাম। আপনি কি বলতে পারেন এটা কোন জায়গায়? আপনি কি জার্নালিস্ট? না না, শুনুন, যদি জার্নালিস্ট হন। না, আমি কোনো জার্নালিস্ট নই, আমি এই অ্যাক্সিডেন্টের ব্যাপারেই জানতে এসেছিলাম। দেখুন ম্যাডাম, এখানে পশ্চিম দিকে একটা হাইওয়ে আছে, সেখানে সপ্তাহে 3-4টা অ্যাক্সিডেন্ট একদম বাঁধা ধরা। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি, খবর এলে আমরা সাধারণত সদর হাসপাতালে পাঠাই। আচ্ছা শুনুন, আমাকে এখন বেরোতে হবে, প্লিজ এক্সকিউজ মি।